লাভ, ভালোবাসা, ভালোবাসতে হয় ভালোবাসার মতো। হুমায়ুন আহমেদ বলেছিল, ভালোবাসতে হয় এক সমুদ্র ভালোবাসা নিয়ে। তোমরা ভালোবাসো সমুদ্রের যে কূলটা আছে, যে কূলে একসময় যদি দাঁড়াও তাহলে দেখবে একসময় জোয়ার আসে, একসময় ভাটা আসে। তো তোমাদের রিলেশনশিপটা যদি এরকম করো, একটা সময় জোয়ার আসলো, ভালোবাসাটা হয়ে গেল, ভাটা হয়ে গেল, ভালোবাসাটা চলে গেল। আজকে সম্পর্কগুলো তেমনই। অনেক ভাইয়া এবং অনেক আপু কমেন্ট করেছেন, সেম কথা জানতে চান যে কখন বুঝবো আমাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আমাদের লাইফ থেকে লিভ নিতে চায়, চলে যেতে চায় আমাদেরকে একা রেখে। তো এই সলিউশনটা আজকে আমি দিব। যদি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন তাহলে অবশ্যই আপনার প্রবলেমের সলভ পেয়ে যাবেন। কিভাবে বুঝবেন সে মানুষটা আপনার থেকে দূরে যেতে চাই? ফার্স্ট যে কথাটা আমি বলে থাকবো সেটা হলো, সে মানুষটার সাথে যখন আপনি বেরোতে যাচ্ছেন, কোথাও বের হবেন, আজকে কথা বললেন যে চলো আজকে আমরা এক জায়গায় যাই, একটা রেস্টুরেন্টে খেতে গেলাম বা কোথাও ঘুরতে গেলাম, যাওয়ার পরে কি করতেছি? আমরা মোবাইলটা বের করতেছি, দেন ফেসবুকিং বা ইনস্টাগ্রাম বা ইউটিউবে থাকতেছি বা ফেসবুকিং করতেছি সব সময়। তখন বুঝবেন সম্পর্কটা সেই জায়গায় আর নাই। যখন একটা মানুষের প্রিয়রিটি কমে যায়, যে মানুষটার প্রিয়রিটি দিতে দিতে একটা সময় দেখবেন প্রিয়রিটিগুলো কমতে কমতে থাকে। কেন কমতে থাকে? কারণ সেই মানুষটার প্রতি ভালোবাসা, অ্যাট্রাকটিভ, আকর্ষণটা কমে যায়। তখন এই সম্পর্কগুলো নষ্ট হয়ে যায়। তখন বুঝবেন আপনি তার লাইফ থেকে লিভ নেওয়া উচিত। শেয়ারিং কমিয়ে দেওয়া। একটা মানুষ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যখন থাকে তখন হিউজ কথা কিন্তু শেয়ার করে, ফ্যামিলির কথা শেয়ার করতে পারে, আউটফ্রেন্ডের কথা শেয়ার করতে পারে, ইটিসি কথা শেয়ার করতে পারে, কথা কিন্তু শেয়ার করে। কিন্তু যখন একটা সম্পর্কের ভিতরে মরিচিকা পড়ে যায়, কিছু ধুলা পড়ে যায়, ময়লা পড়ে যায়, সেই জিনিসটা না ড্যামেজ হতে থাকে, তখন শেয়ার করার ইচ্ছাটা জাগ্রত থাকে না। যখন মনে করবে যে তোমার থেকে সেই মানুষটা কিছু লোকাচ্ছে, তোমার কাছে শেয়ার করতেছে না, তোমার কাছে শেয়ার করতে চাচ্ছে না, তখন বুঝবে সেই মানুষটা তোমার থেকে লিভ নিতে চাচ্ছে। তারপরও বুঝতে পারো যে মানুষটা তোমার সাথে ছিল সেই মানুষটা হঠাৎ হঠাৎ করে ব্যস্ত হয়ে যাবে। তোমার সাথে যে মানুষটা ছিল সেই মানুষটা সবসময় তোমাকে কেয়ার করতো, তোমাকে টাইম দিত, তোমাকে ফোন দিত, কিন্তু এখন হঠাৎ করে ব্যস্ত হয়ে গেছে, অজুহাত দেখায়, বিভিন্ন ধরনের অজুহাত দেখাচ্ছে, আমি এই কাজটা করতে পারছি না, টোট মোটাও করতে পারছি না, ভালো লাগছে না, এই কাজটা করতে পারবো না, তুমি কেন বারবার বোঝো না। এই কথাগুলো যখন বলে না তখন বুধবার সেই মানুষটা তোমার থেকে লিভ নিতে চাচ্ছে, কারণ সেই মানুষটার প্রতি তোমার যে প্রতি যে সেই অ্যাট্রাকটিভটা ছিল সেটা নেই, সেই জিনিসটা নষ্ট হয়ে গেছে। তখন বুধবার সেই মানুষটা তোমাকে লিভ নিতে চায়। যখন সে মানুষটা তোমার সাথে ছিল, যখন তো সে মানুষটা তোমার সাথে থাকতে চায়, তখন সে মানুষটা অনেক কিছু শেয়ার করতে চায়, তোমার কাছে থাকতে চায়, তোমার কিছু কথা শুনতে চায়। তারপরও বুঝতে পারো সময়ে অসময়ে ঝগড়া হবে। যখন বুঝবে কোনো ক্লু নাই তারপরও সে তোমার সাথে ঝগড়া করতে যাচ্ছে, তখন মনে করবে সে মানুষটা তোমার লাইফ থেকে লিভ নিতে যাচ্ছে। কেন লিভ নিতে যাচ্ছে? কারণ তোমার প্রতি ওই যে অ্যাট্রাকটিভ জিনিসটা যেটা ছিল সেটা নাই, তোমার চেহারাটা আর ভালো লাগছে না, তোমার সাথে কথা বলতে ভালো লাগছে না। আর একটা জিনিস খেয়াল করবে, যখন যে মানুষটা কোনো কিছু ভালো না লাগে তখন সে যদি হাজারো কথা বলে, হাজারভাবে বোঝায়, সে মানুষটা বুঝ নিতে চায় না, কারণ তার ভিতরে মেমোরিতে এই জিনিসটা কাজ করে না, তার মেমোরিটা ড্যামেজ হয়ে যায় সে মানুষটার প্রতি। ব্যাটারি লো যখন হয়ে যায়, একটা সময় দেখে 15%, 5%, যখন 2% চার্জ লেগে আসে তারপর ফোনটা বন্ধ হয়ে যায়। তো তোমাদের জীবনটাও এভাবে লিভ না নিতে পারলে সেই সময়, যদি সেই সময় বুঝতে পারো সে মানুষটা লিভ নিতে চাচ্ছে, তুমি যদি লিভ না নিতে পারো তাহলে তোমার কষ্টের ভাগটা কিন্তু বেড়ে যাবে। সেজন্য তুমি যখন বুঝতে পারবে যে সেই মানুষটা তোমার লাইফ থেকে লিভ নিতে চাচ্ছে, তার আগে তুমি লিভ নিয়ে নাও, তুমি ভালো থাকতে পারবে। তোমাকে কারণে অকারণে দোষারোপ করবে, কোনো কিছু করলেও দোষারোপ করবে, না করলেও দোষারোপ করবে। ফেসবুকে কেন ছিলা, ইনস্টাগ্রামে কেন ছবি আপলোড করলা, ফেসবুকে কেন ছবি আপলোড করলা, এই কাজটা কেন করতেছো, এগুলো আউল ফাউল কোনো কিছু নেওয়ার পরেও তোমার সাথে সে ঝগড়া করতেই থাকবে, তোমাকে দোষারোপ করতে থাকবে, তার কোনো দোষই নাই, সব দোষ তোমার। কেন তোমাকে এই দোষারোপটা করবে জানো? কারণ সে মানুষটা তোমার সাথে থাকতে চায় না, সে মানুষটা ক্লু খুঁজতেছে যে কীভাবে তার লাইফ থেকে তোমাকে বের করা যায়, কীভাবে তোমাকে বের করতে পারে, এটাই সে চিন্তা করতেছে, এটাই সে চায়। এই চাওয়া মাধ্যমে সে যখন চাইতেছে তখন তুমি যখন যাচ্ছ না তখন সেই কাজগুলো করতে থাকে, তোমাকে বিভিন্ন ধরনের দোষারোপ করতে থাকবে, তোমাকে খারাপ কথা বলবে, তোমাকে গালি দিবে। অ্যান্ড তুমি যে মোস্ট যে কথাটা বুঝতে পারবে যে তোমার লাইফ থেকে লিভ নিতে চাই, তোমার সাথে খুব রুড ব্যাপ করবে, খুব রুড বিহেভ করবে, যেটা তুমি মেনে নিতে পারবে না, যে মানুষটা তোমার সাথে এত ভালোভাবে কথা বলতো, যে মানুষটা তোমার সাথে কথা না বলে থাকতে পারতো না, সেই মানুষটা এত রুড বিহেভ করবে যে তুমি এটা কখনোই মেনে নিতে পারবে না, আসলে মেনে নিতে পারবে না, তোমার সাথে গালি পর্যন্ত দিবে, সে গালি পর্যন্ত দিতে বাধ্য হবে। কারণ কি? সে তোমার লাইফ থেকে চলে যেতে চায়, সে লিভ নিতে চায়, সে মানুষ তোমার লাইফে থাকতে চায় না। সেই মানুষটা যেভাবেই আছে সেই মানুষটাকে যদি সেভাবে রাখতে না পারো তাহলে তুমি লিভ নিয়ে নাও। যখন বুঝতে পারবে এই কথাগুলো বুঝতে পারবে তাহলে তোমাকে লিভ নেওয়া উচিত সেই সময়, কারণ সে মানুষটা তোমার লাইফে থাকতে চায় না, সে মানুষটা নিজে লিভ নিতে চায়। তারপর বুঝতে পারো
সঙ্গীর যে বন্ধু বান্ধবগুলো আছে বা পরিচিত মানুষরা দেখবে আস্তে আস্তে দূরে চলে যাচ্ছে। যখন এই মানুষগুলো দূরে চলে যাবে তখন বুঝতে পারবা যে সেই মানুষটা তোমার সাথে থাকতে চাচ্ছে না, সেই মানুষটা তার যে কাছের বন্ধুগুলো আছে তাদেরকে দূরে নিয়ে যেতে চাচ্ছে। কেন দূরে নিয়ে যেতে চাচ্ছে জানো? কারণ সেই মানুষটা তোমার সাথে থাকতে চাচ্ছে না। আর সেই মানুষটা যদি তোমার সাথে থাকতেই চাইতো তাহলে সেই মাছের মানুষগুলোকে কখনো তার কাছ থেকে দূরে নিয়ে যাইতো না। তার যে বন্ধুগুলো আছে সেই বন্ধুগুলোকে কখনো দূরে নিয়ে যাইতো না, সেই বন্ধুগুলো তোমার কাছে সেভাবেই থাকতো। তোমার সেই বন্ধুগুলো দেখবে মাঝে মাঝে রুট বিহেভ করে, তুমি তার সাথে খারাপ বিহেভ করতে পারতেছো না, কিছু করতে পারতেছো না, কান্নাকাটি করতেছো, ইটিসি টিসি করতেছো, তখন তার মাথায় কোনো কিছুই কাজ করবে না, কারণ সে তোমার লাইফ থেকে লিভ নিতে চায়। তারপরও বুঝতে পারো তোমাকে নিয়ে কটাক্ষ করবে, তোমার বন্ধু বান্ধবী যারা আছে তোমাদের সাথে তাদের সাথে খারাপ বিহেভ করবে, তাদেরকে খারাপ কথা বলবে, তোমার নিয়ে খারাপ কথা বলবে। তোমার ফ্যামিলি পার্সনের সাথে যদি তার কথা হয়ে থাকে তবুও সে খারাপ কথা তোমাকে নিয়ে বলতে বাধ্য হবে, কারণ সে মানুষ তোমাকে লিভ নিতে চায় তোমার কাছ থেকে। সেই মানুষটার ফ্রেন্ড হয়তো বা তোমার লাইফে থাকতে পারে, মানে তোমার ফেসবুক আইডিতে থাকতে পারে, তোমার ফ্রেন্ড লিস্টে থাকতে পারে। তখন দেখবা সেই মানুষটার সাথে খারাপ এমন কিছু কটাক্ষ কথা বলবে যে তোমার সেই মানুষটাও খারাপ বিহেভ করতে বাধ্য হবে। সে মানুষটা তোমার সাথে খারাপ বিহেভ করবে, খারাপ বিহেভ করে সে মানুষটা চলে যাবে, সে মানুষটা তোমার লাইফে থাকতে চাইবে না। সে মানুষটা অনেক কথা বলবে, কথা বলার পরেও থাকতে চাইবে না। কেন থাকতে চাইবে না? কারণ সে মানুষটা তোমার নিয়ে কটাক্ষ করেছে। তোমরা যদি বুঝতে পারো যে এই কাজগুলো তোমাদের লাইফে আসতেছে, তোমাদের সাথে খারাপ বিহেভ করতেছে, রুড বিহেভ করতেছে, কথা বলতে চাচ্ছে না, তোমাদের থেকে দূরে থাকতেছে, বেশি ফোন ব্যবহার করতেছে, গেম খেলতেছে, তখন বুঝবে তোমাদের ভিতরে সেই প্রিয়রিটি আর নাই যে প্রিয়রিটি আগে ছিল। সেই ভালো লাগাটা এখন আর কাজ করতেছে না সেই তোমার অপর পাশের মানুষটার, তখন তুমি লিভ নিয়ে নাও। আর যদি সেই লিভ নেয় তাহলে তো একটু কষ্ট পাবেই। কষ্ট পাওয়ার কিছুই নাই, যে মানুষটা তোমার ছিল সেই মানুষটা থাকবে, আর যে মানুষটা ছিল না, যে মানুষটা তোমাকে কখনো থাকার নয় সেই মানুষটা চলেই যাবে। তুমি যদি হাজার কান্নাকাটি করো, হাজার রাগ দেখাও তার কাছে, হাজার অনুনয় বিনয় করো, পায়ে ধরে বসে থাকো, তারপর সেই মানুষটা থাকবে না। মাইন্ড ইট। সেজন্য তুমি কি করবা, সেই মানুষটার লাইফে যখন বুঝতে পারতেছো এই জিনিসগুলো হচ্ছে তোমার কাছে, তোমাকে কটাক্ষ করতেছে, তোমাকে খারাপ কথা বলছে, তোমাকে সময় দিচ্ছে না, তোমাকে ইগনোর করতেছে, তখন সেই মানুষটার লাইফ থেকে তুমি লিভ নিয়ে নাও, ভালো থাকতে পারবে। যে ভাইয়া এবং আপুরা কথা বলেছেন যে কিভাবে আমি লিভ নিতে পারি বা কিভাবে বুঝবো সেই মানুষটা আমার লাইফে থাকতে চাচ্ছে না, এই যে কথাগুলো আপনাদেরকে শেয়ার করলাম, এই কথাগুলো যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই সম্পর্কটা থেকে ইগনোর করতে, যে মানুষটা আপনাকে ইগনোর করছে সেই মানুষটা থেকে দূরে যেতে আপনাদেরকে সময় লাগবে না। বুঝতে হবে, নিজেকে বুঝুন আগে। অ্যান্ড সব থেকে তোমাদের যে কথাটা আমি বলবো সে কথাটা হলো নিজেকে ভালো রাখতে হবে, নিজেকে ভালো রাখতে জানতে হবে। আমরা দিন শেষে ভালো থাকছি না, একটা রিলেশনশিপ যাওয়ার পরে রিলেশনশিপটা গ্রো করতেছে না, এই যে সম্পর্কগুলো ভেঙে যাচ্ছে, কেন ভেঙে যাচ্ছে? কারণ সম্পর্কগুলোর ভিতরে সেই পিউরিটি থাকছে না, সেই ইচ্ছাশক্তিটা থাকছে না, বিভিন্ন কারণে ভেঙে যেতে পারে। তখন হয়তো বা তোমরা কষ্ট পাচ্ছ না, কষ্ট পাওয়া যাবে না। রিলেশনশিপটা এত সহজ কিছু না, আবার এত কঠিন কিছুও না। সেজন্য যে মানুষগুলো তোমরা রিলেশনশিপে আছো, এখনও কন্টিনিউ করতেছো, আমি দোয়া করি তোমরা ভালোভাবে কন্টিনিউ করো। আর যারা সেই সম্পর্কের ভিতরে ভাঙন সৃষ্টি হচ্ছে বা এই প্রবলেমগুলো মনে হচ্ছে যে প্রবলেমগুলো সৃষ্টি হচ্ছে, এই প্রবলেমগুলো তোমাদের ভিতরে দেখা দিচ্ছে, তাহলে তোমরাই লিভ নিয়ে নাও। আর যদি অপর সাইডের মানুষটা লিভ নেয় তারপরও কষ্ট পাওয়ার কিছু নাই, কষ্ট পাওয়া যাবে না। নিজেকে হ্যাপি রাখতে হবে, দিন শেষে মনে রাখতে হবে আমি হ্যাপি থাকতে চাই। সে কোন মানুষটা আমার সাথে থাকলো, সে মানুষটা থাকলো বা না থাকলো, দিন শেষে আমি হ্যাপি থাকতে চাই। দিন শেষে নিজেকে প্রশ্ন করবা, আমি কি হ্যাপি আছি? হ্যাঁ, যদি তুমি নিজেকে হ্যাপি রাখতে চাও তাহলে তোমাকে নিজেকে শক্ত করতে হবে, নিজেকে অনেক স্ট্রং করতে হবে, অনেক স্ট্রং করতে হবে। নিচে একটা মানুষ, সেই মানুষের সাথে কথা না বলে থাকতে পারো না, সেই মানুষটার সাথে কথা যদি 5 দিন নাও বলো তারপরও থাকতে পারতেছো না, কোনোভাবে থাকতে পারতেছো না। সে মানুষটা 10 দিন তোমার সাথে কথা বলেনি, তারপর তুমি তাকে ভুলতে পারছো না। কেন ভুলতে পারছো না? ওই যে আগের প্রলোভনগুলো দেখানো আছে, বাবু সোনা কলিজা পাখি, এই কাজগুলো তুমি করো না, এই কাজগুলো তোমার দ্বারা ভালো লাগতেছে না। তুমি যখন এই কাজগুলো করতে চাচ্ছ তখন তো ওই সেই নেগেটিভ থট সাইকেল তোমাদের মাথার ভিতরে আসতেছে। সেই জন্য তোমাদেরকে আমি বলে থাকবো, যদি তোমরা রিলেশনশিপটা গ্রো করতে চাও, যদি এই সম্পর্কগুলোর গ্রো করতে চাও, তাহলে কখনোই সম্ভব হয়ে থাকে না, কারণ এই সম্পর্কগুলোর ভিতরে ফাটল সৃষ্টি হতে থাকে। কারণ ফাটল সৃষ্টি কখন হয়? যে কথাগুলো তোমাদেরকে বললাম এই কথাগুলো মিলাই নিপা। যদি তোমাদের ভিতরে এই প্রবলেমগুলো থাকে তাহলে এই কথাগুলোর সাথে যদি মিল হয়ে থাকে তাহলে লিভ নিয়ে নাও, ভালো থাকতে পারবে। আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে, যদি কোনো কিছু জানার থাকে, তাহলে আমার কমেন্ট সেকশন তো আছেই, সেখানে কমেন্ট করে যাবে। যার কমেন্ট ভালো লাগবে, যার কমেন্ট মনে হবে যে এই প্রবলেমটা বিগ প্রবলেম, তখন তার কমেন্টটা নিয়ে আমি ভিডিও বানাবো। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।